মানে রাস্তাঘাটে অসহায় ছেলে দেখলেই মারতে হবে না, এই রাইটস গুলি আপনাদেরকে কে দেয় আমি তো বুঝি না। এই চাপ ওরে, তোমার রাইটস নাই না? না নাই। তোমার সাথে ড্রিফটিং করার রাইটস আছে। মানে কি আরেকজনের বোন মারের সাথে এভাবে কেন হয়? এমন কিছু না দেখ, বুঝছেন? এমন তো হইতে পারে যে ও কোনো চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছে, আপনি এই যে ভিজা জামা কাপড়টা ভেজাইলেন, ও এখন কিভাবে ইন্টারভিউ দিবে? আপনাদের সামান্য ভিউসের জন্য মানুষকে মানুষ মনে হয় না, পুতুল মনে হয়, যে পুতুল না খেললেন, ভিউজ পেয়ে গেলেন, ওর যে ক্ষতি হচ্ছে তার দায় আবার কে দিবে? আপনি হয়তো ভিউজ পেয়ে গেলেন, মিলিয়ন ভিউজ পেয়ে গেল আপনার, হ্যাঁ, কিন্তু ওর যে চাকরিটা যাবে আপনার তো এমনও হইতে পারে যে ওর ফ্যামিলিটাকে ও চালায়, তাই না? ইনকাম সোর্স তো ও হইতে পারে, আবার এমনও তো হইতে পারে ওর আম্মু হসপিটালে ও দেখতে যেতেছে আপনারা ভিজা দিলেন, হ্যাঁ, ফাইজলামি শুরু করছেন আপনারা, প্র্যাঙ্ক ভিডিও ইউটিউব আপনাদের মতো কিছু ইউটিউবার আছে যাদের জন্য পুরো ইউটিউবারের নাম খারাপ হয়, বুঝছেন?
মানুষ ইউটিউবারদের নাম শুনলে এখন ঘৃণা করে আপনাদের জন্য প্র্যাঙ্ক ব্র্যাঙ্ক ফালতু মালতু এইসব কাজ না করে ভালো কিছু দেন যেন মানুষজন শিখতে পারে পুরো দেশটাকে রিপ্রেজেন্ট করেন বুঝছেন এইসব করে কোনো ভালো জিনিস নাম কামাইতে পারবেন না হয় ভিউজ পাবেন হ্যাঁ দর্শক মজা পাবে বাট মজার জন্য যে কারো ক্ষতি করবেন এটা কিন্তু কোনো ইয়েতে নাই কোনো নিয়ম কারণে নাই সামান্য ভিউজের জন্য আরেকজনের ক্ষতি করে কিন্তু বেশি দিন ইউটিউবে টিকে থাকতে পারবেন না বুঝছেন ভালো ভালো কন্টেন্ট দেন যেন আপনাদের মাধ্যমে আরো দশটা ইউটিউবার শিখতে পারে দশটা ছোট ছোট বাচ্চারা কিছু শিখতে পারে আমাদের দেশটা কিছু শিখতে পারে হ্যাঁ শুনে ভাই সরি ভাই আমি বুঝতে পারিনি তো আপু আসলে সরি আপু বুঝতে পারিনি তো করে ফেলছি ভাই নেক্সট টাইম আর হবে না এরকম তোমার তো আমি বুঝাইছি তোমার বুঝাইলে তো লাভ নাই নেক্সট টাইম আপনাদের আপনি তো সিনিয়র আপনি বুঝতে পারবেন আপনাদের জন্য একটু মাথায় সেন্স থাকে এসব প্র্যাঙ্ক ট্যাঙ্ক করেন না ভালো কিছু করেন ভালো ভিডিও মেক করেন অনেক ভিডিও আছে অনেক ভালো ভালো ভিডিও আছে ইসলামিক ভিডিও বানান আপনি শিক্ষামূলক ভিডিও বানান হ্যাঁ ওইসব ভিডিও বানান আপনি কি প্র্যাঙ্ক ট্যাঙ্ক শুরু করছেন আমার নাম হচ্ছে হৃদয় আর আমি হচ্ছে এই এলাকাতেই থাকি ছোটকাল থেকে বড় হয়েছি তো হচ্ছে কি আমি আসলে মেয়েদের সাথে কথা বলতে একটু নার্ভাস ফিল করি আর আমার ব্যাকগ্রাউন্ডে এমন কিছু লেখা নেই যে আমি মেয়েদের কলেজের সামনে দাঁড়ায় থাকি বা টিচ করি বা কারোর সাথে বিয়াদবি করি এরকম কিছু নেই ইফটিজিং বলতে পারেন ওইটাও আমি করতে পারি না আর কি শরম লাগে লজ্জা লাগে আর কি আর যেটা দেখছি যে ইদানিং আপনার সাথে একটা মেয়ে দেখছিলাম ছোট করে একটু মোটাকাটা পড়ে না আমার খুব ভালো লাগছে বুঝছেন আমি বলতে চাই না বাট কীভাবে যে বলবো অনেক সাহস করে আপনার কাছে আসছে এখন আমি আশাবাদী যে আপনি আমাকে এই ব্যাপারে কিছু হেল্প করবেন আমি আপনার কি হেল্প করতে পারি এখানে